রাজশাহীর চারঘাটায় কামরদিয়া রাসেলস ভাইপার মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম নামের এক যুবক। সকালে উপজেলার রায়পুর গ্রামে খেতে কাজ করার সময় তাকে সাপ কামড় দেয়। শাহিনুর ইসলাম উপজেলার রায়পুর গ্রামের মোহাম্মদ কয়নানের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান, হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে 13 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন। জমিতে কাজ করতে গিয়েছিলেন? কাজ করতে গেছিলাম, কাশি মাথা ধরে নিতে লাগছে আর পায়ের তলে পড়ে কামড় মারছে, তারপর মারি ধরে লাগছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।